সমস্ত ভার্বের একটা গুরুত্বপূর্ণ ভার সবগুলো ভার্বের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভার হচ্ছে বি ভার যে ভার্বটি অনেক ফর্মে অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে এই বি এর বাংলা অর্থটা হচ্ছে হাওয়া থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায় মানে বি এর অর্থটা হচ্ছে হাওয়া বা থাকা বি ই বি এটা একটা ভার্ব কথাটা একটু মনে রাখেন দেখেন এখানে বলছে বি নিজে একটা মেইন আবার ব্যবহারের উপর ভিত্তি করে এর অনেকগুলো ফর্ম আছে যেমন এখানে এখানে ফর্ম আছে অজয়ার বিন সাতটা এই সাতটা ফর্ম সম্পর্কে যদি আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে দেখেন এখানে বলছে যে টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে এই বি ভার্বের ফর্মগুলো বিভিন্ন সেন্টেন্সে বসে থাকে এখানে বলছে প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্ট টেন্সের ভিতর বি নিজেই একটা মেইন ভার্ব যার মানে হওয়া বা থাকা এবং এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যামিজার এবং এগুলো পার্সন ভেদে চেঞ্জ হয় আই এর সাথে অ্যাম বসে হি সি ইট বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ইজ বসে উই ইউ দে প্লুরাল সাবজেক্ট হলে আর বসে এবং এখানে বলছে একটা কথা দেখেন প্রেজেন্ট টেন্সের ভিতর অ্যাম ইজ শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট এটা মেইন ভার বা প্রিন্সিপাল ভার হিসাবে বসে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি ভার হিসাবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে তো এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করতে হবে আপনাদের প্রত্যেককে এই জায়গাটা মূলত কি বলতে চাচ্ছে ভালোভাবে একটু দেখেন আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখান থেকে দেখালে অনেক সময় লাগবে আপনাদের এই বিষয়টা বুঝতে একটু ওয়েট করেন আমি একটা ওয়ার্ড ফাইলে আসি দেখেন মেইন বিষয় হচ্ছে আপনার এই যে ভারগুলো এগুলোকে কিন্তু আমরা এজ ইউজুয়াল অক্সিলেরি ভার্ভ হিসাবে জানি কি ভার্ব বললাম অক্সিলেরি ভার্ভ বা হেল্পিং ভার্ভ এইটা হিসাবে আমরা এগুলোকে চিনি বা জানি কিন্তু দেখেন আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে জাস্ট মিনিট আমরা অন্য সকল ফাইনাইট ভার্বগুলোকে যেভাবে একটা বাক্যে ব্যবহার করি ফর এক্সাম্পল গো মানে হচ্ছে যাওয়া বলছেন এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গান এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গোয়িং এর যে থার্ড পার্সন ফর্ম সেটা হচ্ছে গৌস মনোযোগ দিয়ে একটু বোঝেন রাইট রাইট মানে লেখা এর হচ্ছে রোড এর পাস্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে রিটেন এর পাস্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে ড্রিভেন এর প্রেজেন্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে ড্রাইভিং এর থার্ড পার্সন ফর্ম হচ্ছে ড্রাইভস এইভাবে প্রত্যেকটা ফাইনাইট ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভের কিন্তু এরকম ফর্ম হয় ড্র মানে আঁকা ফর্ম ডিউ পার্টিসিপালসন ফর্ম হচ্ছে ড্রস প্রত্যেকটা ভার্ভের এরকম ফর্ম থাকে এরপর দেখেন বোঝার চেষ্টা করেন এইরকম ভাবে আমাদের এই বি ভার্ভ ডু ভার্ভ এবং হ্যাভ ভার্ভ অর্থাৎ যেগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি এই ভার্বগুলো শুধুমাত্র অক্সিলিয়ারি না এগুলো মেইন ভার্ব হিসেবে অন্যান্য সকল মেইন ভার্বের মতো বসতে পারে এবং অর্থ দিতে পারে যেমন দেখেন আমি আরেকটা ভার্ব লিখি স্পিক মানে কি বলা past form হচ্ছে spoke past participle form spoken present participle form হচ্ছে speaking third person form কি speaks এরকমভাবে ভাবে দেখেন এই বি নামে একটা ভার্ব আছে যেটা নিজে বি ফর্ম বা রুট ফর্মের একটা ভার্ব এবং এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট অন্যান্য সব ভাবের ফর্ম হচ্ছে এর ফর্ম হচ্ছে ওয়াজ এর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়াজ বা ওয়ার আর এর পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ভি থ্রি যেটা সেটা হচ্ছে বি থেকে আসে এটা বি থেকে বিন বি মানে হাওয়া বিন মানে হয়েছে থেকেছে এরকম এর প্রেজেন্ট পার্টিসিপল বিং মানে গো এর কন্টিনিউয়াস ফর্ম যেমন গোয়িং রাইট থেকে রাইটিং ড্রাইভ থেকে ড্রাইভিং বি থেকে বিং আর থার্ড পার্সন ফর্ম এভাবে হয় না বাট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেটা বসাতে হয় ইজ বা ওয়াজ এগুলো আর কি এখানে ব্যবহৃত হয় এরকম ভাবে আমার যে ডু ভার্বটা আছে এই ডু এর পাস্ট ফর্ম কি ডিড এর পাস পার্টিসিবল ফর্ম কি ডান এর প্রেজেন্ট পার্টিসিবল ফর্ম কি

এই হ্যাভিং আবার সব জায়গায় বসানো যায় না এটা নির্দিষ্ট কিছু জায়গায় বসে আর এর থার্ড ভাবতে পারেন কারণ সবগুলো যেটা এটা কিন্তু এখন দেখেন বোঝার চেষ্টা করেন এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখছি এখন আমি যদি একটু বাক্য তৈরি করার চেষ্টা করি ফর এক্সাম্পল হি আমি একটা সাবজেক্ট নিলাম হি এটা কি একটা সাবজেক্ট এবার আমি যদি একটা ভার্ব বসাই ফর এক্সাম্পল হি গো গো আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ তিন প্রকার পার্সন আছে ইংলিশে আই এবং উই ফার্স্ট পার্সন ইউটা সেকেন্ড পার্সন বাকি সব থার্ড পার্সন অর্থাৎ হি শি দে রহিম করিম বাট দেটা আবার থার্ড পার্সন পুরাল কোন বাক্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় কি বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমাদের মূলত এই জায়গাটাতে আহ ভার্বের সাথে এস বা ইএস বসে যেটা আমরা টেন্সের স্ট্রাকচারে পড়ি বাট মূলত এটা ভার্বের সাথে এস বা ইএস বলে কিছু না এটা হচ্ছে ভার্বের থার্ড পার্সন ফর্ম বা ভি ফাইভ আমাদের সাবকন্টিনেন্টের যে গ্রামার বইগুলো আছে বাড়বে তিনটা ফর্ম থাকে পাস্ট প্রেজেন্ট পাস্ট আমি লিখছি যে গোয়িং রাইডস ড্রাইভিং ড্রাইভ এগুলো থাকে না কারণ এগুলো টেন্সের স্ট্রাকচার শেখার সাথে শেখা হয়ে যায় বাট এগুলো জানার দরকার আছে কেন দরকার আছে আমি সেটা বলছি একটু ওয়েট করেন আমি সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি এখন দেখেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন সবাই এখন দেখেন আমি যদি বলি হি গোস এর বাংলার কি সে যায় হি গোস টু মার্কেট সে বাজারে যায় এইভাবে আমি মনে করি একটা সাবজেক্ট নিলাম হি এবার আমি এখানে বি বসালাম তাহলে বি মানে কি বলছি গো মানে যাওয়া হ্যাঁ তাহলে গো সে যায় এই বি মানে কি বলছি বাংলা অর্থটা আমি আপনাদেরকে বলছি যে বি মানে হচ্ছে হাওয়া অথবা বি এর বাংলা অর্থটা হচ্ছে হাওয়া অথবা থাকা অথবা থাকা অর্থাৎ দুটো অর্থ এখানে আপনারা মনে রাখবেন যদি অবজেক্টে মানে এক্সটেনশনের জায়গাতে যদি প্লেস থাকে অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা আর এক্সটেনশনের জায়গাতে যদি পার্সন থাকে অর্থাৎ নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া বিষয়টা কেমন মনে করেন হি বি সে হয় কি হয় হি বি আর ডক্টর সে হয় একজন ডক্টর আবার আমি যদি বলি হি বি সে হয় বা সে থাকে হি বি অ্যাট হোম যে কোনো জায়গার আগে প্রেপোজিশন অ্যাট বা ইন বসাতে হয় বড় জায়গা হলে ইন ছোট জায়গা হলে অ্যাট সো ই বি অ্যাট হোম এর বাংলার তো সে বাড়িতে থাকে বাট আমরা এখানে বি বসাই না কারণ এই বি হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্মের যে ভার্ব সেইটা এর একটা প্রেজেন্ট ফর্ম আমার আবার আছে প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সেইম হয় বাট এইটা একটু ডিফারেন্ট একটু ভিন্ন বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার তো আমার আমরা এখানে বি বসাই না আমরা এখানে মূলত বসাই হচ্ছে অ্যামিজার অর্থাৎ হি ইজ অ্যা ডক্টর এরকম বলি তাহলে ইজের মানে কি হাওয়া বা থাকা তো ইজের পরে যদি আমার এক্সটেনশনে পার্সন থাকে তাহলে ওই ইজের মানে হওয়া যদি প্লেস থাকে তাহলে কিন্তু থাকা বসাবে বাট প্লেসের আগে মনে রাখবেন প্রেপজিশন বসবে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে তাহলে হি ইজ অ্যা ডক্টর হিজ অ্যাট হোমস এই দুটো দুটো যে বাক্য আমি লিখলাম অনেকে অ্যামিজার দেখলেই ভাবে কি সেটা কোনো টেন্স বাট না এখানে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট সাবজেক্টের পর যদি ভি ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে সেটাকে কি বলে ইনডিফিনিট টেন্স এখানে কিন্তু সেগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স এটা মনে রাখবেন অনেকে এই জায়গাটাতে বারবার ভুল করে অ্যামিজার দেখলেই ভাবে কি যে এটা কোনো কন্টিনিউস টেন্স বাট না তাহলে দেখেন এখন এই এর পাস্ট ফর্ম কি পয়েন্ট আমি যদি বলি হি ওয়েন্ট টু মার্কেট এর বাংলা অর্থ হচ্ছে সে বাজারে গিয়েছিল হি ওয়েন্ট টু মার্কেট এই জায়গাটাতেও হি ইজ আ ডক্টর না বলে আমি যদি বলি হি ওয়াজ ডক্টর হি ওয়াজ আ ডক্টর ডিওসি আর এর বাংলা অর্থ কি সে একজন ডাক্তার ছিল হি ওয়াজ আ ডক্টর আবার আমি যদি বলি হি ওয়াজ অ্যাট হোম এর বাংলা অর্থ কি সে বাড়িতে ছিল ওয়াজার থাকলেই পাস্ট কন্টিনিউয়াস হয় না আমার অজয়ের যদি মেইন ভার্ভ হিসাবে বসে তাহলে এটা তাহলে এই যে ওয়াজটা আমি বসালাম এটাকে কি আপনি অক্সিলারি ভার্ব বলবেন না কিন্তু আমরা কিন্তু সবসময় কথায় কথায় বলি এগুলো অক্সিলারি ভার্ভ মানে কি হেল্পিং হেল্পিং মানে কি যেটা অন্য আরেকটা ভার্ভকে হেল্প করে কথা বলতে সাহায্য করে আরেকটা ফাইনাইট ভার্ভ বা মেইন ভার্ভকে বাট যখন এই অ্যামিজার অজয়েরই ফাইনাইট ভার্ভ বা মেইন ভার্ভ হয় তখন তো এগুলোকে আর অক্সিলারি ভার বলা যায় না তখন এগুলো কিন্তু মেইন ভার্ব এদের একটা নাম আছে সেটা কি ভার্বটা হচ্ছে মূলত বি ভার্ব ভার্বটা মূলত কি বললাম বি ভার্ব বি ভার্বের সেন্টেন্স এগুলো তো এখন দেখেন আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই হি ওয়াজ আ ডক্টর হি ওয়াজ অ্যাট হোম বা হি ওয়াজ আ ডক্টর এই দুটো কিন্তু পাস্ট ইনডিফিনিটাস ইন দ্য সেম ওয়ে আমি যদি বলি এই যে হি ওয়েন্ট এখন আমি যদি বলি সে বাজারে যাচ্ছে তখন আমি গোয়ের এর কন্টিনিউস ফর্ম কি গোয়িংটা লিখি যেমন আমি যদি বলি যে সে বাজারে যাচ্ছে ইংলিশটা কি হবে হি ইজ গোয়িং তাই না ইজ গোয়িং টু মার্কেট সে বাজারে যাচ্ছে ইজ গোয়িং টু মার্কেট তাহলে ইন দ্য সেম ওয়ে আমার এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি যার ফার্স্ট ফর্ম আজার ফার্স্ট বিং প্রেজেন্ট পার্টিসিবল গোয়ের এর প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং বি এর প্রেজেন্ট পার্টিসিপল বিং তাহলে আমি কি বলবো হি ইজ বিং এই এই যে ইস্টটা এটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব এটা আমার স্ট্রাকচারের ইস আর আমার যে বি ভার্ব তার কন্টিনিউয়াস ফর্ম কি বিং বিং মানে কি হচ্ছে বা থাকছে তাহলে হি ইজ বিং হি ইজ বিং আ ডক্টর অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছে অর্থাৎ ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতরে আছে হি ইজ বিং আ ডক্টর অথবা আমি যদি এখানে বলি যে হি ইজ বিং অ্যাট হোম সে বাড়িতে থাকছে কোথায় থাকছে সে বাড়িতে থাকছে সে এখন কোথায় সে এখন বাড়িতে থাকছে হ্যাঁ তো ইজ বিং এট হোম তাহলে এইটা কিন্তু আমার বি এর প্রেজেন্ট পার্টিসিপল আবার আমি এখানেও যদি বলি এই এই গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান আমি যদি বলি যে সে বাজারে গিয়েছে কি হ্যাজ এখানে হ্যাজ হয় অক্সিলারি ভার্ব হি হ্যাজ গান টু ইস মার্কেট সে বাজারে গিয়েছে তাহলে এইখানেও আমি যদি বলি বি মানে কি হওয়া বা থাকা তাহলে আমি যদি বলি সে ডাক্তার হয়েছে সে ডাক্তার হয়েছে হি হ্যাজ বি মানে কি হওয়া আমার হাওয়া অর্থে কিন্তু বিকামও বসে হাওয়া অর্থে গেট ভার্বেরও ব্যবহার করতে পারেন বাট এই বি মানেও হাওয়া বা থাকা তাহলে হি হ্যাজ বিন আ ডক্টর বাংলা অর্থ কি সে একজন ডাক্তার হয়েছে সে একজন ডাক্তার হয়েছে তাহলে সে বাড়িতে থেকেছে হি হ্যাজ আমি যদি বলি সে দুই মাস ঢাকায় থেকেছে ইংলিশটা কেমন জানেন হি হ্যাজ বিন ইন ঢাকা হি হ্যাজ বিন ইন ঢাকা ইন ঢাকা ফর টু মান্থ সে দুই মাসের জন্য ঢাকায় থেকে এরকম ভাবে এই ভার্বটাকে আপনি কিন্তু এই ভার্ভের সবগুলো ফর্মকে নিয়েই নিয়ে মানে আমি আপনাদের কথা যেটা যেটা এক আমি বোঝাতে বা বলতে চাচ্ছি আমরা যেটা জানি এই অ্যামিজার অজয়ার বা ডু ডুডাস ডিট বা যাই বলেন না কেন এগুলো যে অক্সিলারি ভার্ভ বা হেল্পিং আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বসে অজয়ের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে হ্যাঁ হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে বিষয়টা কিন্তু এমন না আমার এই ভার্ভ অন্যান্য সকল মেইন ভার্ভের মতো এই গো ভার্ভটাকে যেমন আপনি আপনি সব সব আমাদের যে টেন্সে আছে যেমন যেমন করতে পারবেন রাইট একটা ফাইনাইট ভার্ভ রাইট ভার্ভ পাঁচটা ফর্ম আছে এবং সবগুলো টেন্সে যেমন এই রাইট ভার্ভটাকে আপনি ইউজ করতে পারবেন এই অ্যাম ইজ আর অজ অস ডিড হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোকেও কিন্তু একদম সবগুলো টেন্সেই ব্যবহার করা যায় এটা এমিজার যে শুধু কন্টিনিউয়াস টেন্সে বসে অজার যে শুধু পাস্ট কন্টিনিউ টেন্সে বসে বিষয়টা এরকম না এই ভার্ভুলোকে অক্সিলেরি ভার বলব না এই প্রত্যেকটা একটা নাম আছে বি ভার ডু ভার্ব হ্যাপ ভার্ভ প্রত্যেকটা ভার্ভের অন্যান্য সকল ফাইনাইট ভার্ভ বা মেইন ভার্বের মতো পাঁচটা ফর্ম আছে প্রত্যেকটা ভার্ভ তাদের নিজস্ব অর্থ অনুযায়ী অ্যাজ আ মেইন ভার্ভ যে কোনো টেন্সের স্ট্রাকচারে যে কোনো সেন্টেন্সে বসতে পারে বা ব্যবহৃত হতে পারে আমি কি বললাম আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন যে কথাটা আমি বললাম আমরা যে ভার্বগুলোকে শুধু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে জানি এটা এরকম না বুঝতে পারছেন কি বলছি কথা শোনা যায় কেন স্ক্রিন শেয়ার হবে না লিভ নিয়ে আবার জয়েন দিন স্ক্রিন শেয়ার হবে তো দেখেন এবার চেষ্টা করেন আমি বলছি আরো বলছি ওয়েট করেন এরপর দেখেন এখন এইভাবে আমাদের সবগুলো কি বলছি এই অ্যামিজার অজয়ার হ্যাভ হ্যাজ হ্যাড যেমন আমি যদি বলি যে বোঝার চেষ্টা করেন হি হ্যাজ আ কার তার একটা গাড়ি আছে এই যে বাক্যটা আমি লিখলাম হি হ্যাজ আ কার এটা কি কোনো পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট না আমার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই হ্যাজটা আমার এখানে কি এই হ্যাজটা আমার এখানে মেইন ভার্ব এটা হচ্ছে হ্যাপ ভার্বের থার্ড পার্সন ফর্ম ভি ফাইভ এটাকে নেগেটিভ করার সময় অনেকে এরকম লেখে হি হ্যাজ নট এ কার বাট এটা লেখা যাবে না আমি যদি বলি যে ওই যে হি গোস টু স্কুল সে হি গোস টু মার্কেট সে বাজারে যায় আমি কি এখানে নেগেটিভ করার জন্য হি গোস নট টু মার্কেট বলতে পারবো আমি কি এটা হি এই যে গোস নট টু মার্কেট এরকম কি আমি বলতে পারবো এরকম কিন্তু আমরা এটা বলতে পারি না বা পারবো না আমার এই সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয় এটা আমি গত ক্লাস আপনাদেরকে বলছিলাম তার আগের ক্লাসেও বলছিলাম অর্থাৎ হি এটা নেগেটিভটা কি ডাজেন্ট হি ডাজেন্ট গো টু মার্কেট হি ডাজেন্ট মানে ডাজ নট গো টু মার্কেট এই সেন্টেন্সটা ইংলিশটা হচ্ছে ডাজ বসাতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ডাজ বসালে আমার গো ভার গোস্টার থাকবে না এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে অর্থাৎ এই ডাসটাও ভারবে থার্ড পার্সেন্ট ফর্ম এই গোস্টটাও এই পার্সেন্ট ফর্মে চলে আসবে এবার দেখেন এই হ্যাসটা কি এই হ্যাজ কিন্তু হ্যাবের থার্ড পারসন তার মানে আমি যখন বলছি হি হ্যাজ এ কার হি হ্যাজ নট এ কার লিখবেন এটা রং সেন্টেন্স এটা এনসিয়েন্ট গ্রামারে ব্যবহৃত হতো মডার্ন গ্রামারে এটা হয় না তাহলে আমি সেটা নেগেটিভ করি হি ডাজের ব্যবহার করতে পারে আমি যখনই ডাজ বসাবো তখন কিন্তু আর হ্যাজ হবে না হ্যাব বসাতে হবে কারণ ওই হ্যাজটা কি ভাবে থার্ড পারসন ফর্ম মানে অন্যান্য সকল ভার্বের থার্ড পার্সন ফর্ম ভার্বের সাথে এস থাকে বাট এই হ্যাভের থার্ড পার্সন ফর্ম কিন্তু হ্যাস একটু ডিফারেন্ট তো যখন আপনি ডাস বসাবেন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আপনারা কিন্তু আর হ্যাস থাকবে না হ্যাভ হয়ে যাবে হি ডাজ হ্যাভ আ কার এই বিষয়গুলো অনেকেই জানেন এগুলো কিন্তু খুবই বেসিক থিং সিম্পল গ্রামার বাট আপনাদের অনেকেরই এই জায়গাগুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট না থাকার কারণে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে কনফিউশন ফেস করেন প্রবলেম ফেস করেন তাহলে এই জায়গাগুলো আপনাদের ওভারকাম করতে হবে না যে বিষয়গুলো বলছি বুঝতে পারছেন আপনাদের এই জায়গাগুলো পড়তে হবে আমি এখন আপনাদের এগুলো আরো ডিটেলসে দেখাবো মনোযোগ দিয়ে একটু দেখবেন বাট এই পর্যন্ত যে কথাগুলো বললাম বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এই যে জায়গাটা আপনাদের এই জায়গাটা সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখা লাগবে কথা ক্লিয়ার হ্যাঁ স্যার এখানে হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনার স্যার কি স্যার হ্যাপটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর হ্যাসটা হচ্ছে ভার্বের থার্ড পারসন ফর্ম ভি ফাইভ বলা হয় ওইটাকে আমি দেখাচ্ছি জায়গাগুলোতে আসতেছি একটু ওয়েট করেন আর একটু ওয়েট করেন আমি ওই জায়গাগুলোতে আসতেছি সবকিছু বলছি ডিটেলস আচ্ছা এখন দেখেন কোথায় ছিলাম এই ভি ভার্ব নিয়ে আমি কথা বলছিলাম এক একটা করে আগে শেষ করি দেখেন আমরা একটু স্লাইডে আসি তাহলে প্রথমত যে কথাগুলো মেইনলি বললাম সেটা হচ্ছে আমার এই যে ভার্ভ ডু ভ্য এগুলো শুধু অক্সিলারি ভার্ভ না এগুলো মেইন ভার্ভ হিসাবে অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো আমার কিন্তু যে কোনো টেন্সে বসতে পারে এই হচ্ছে এক নম্বর কথা এটা আগে মনে রাখবেন এখন দেখেন এই জায়গাটাতে যে সেন্টেন্সগুলো আছে এই যে দেখেন আই ডক্টর দে আর ফার্মার এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন এই প্রত্যেকটা বাক্য আমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এই অ্যামিজারটা কিন্তু এখানে মেইন ভার্ভ ইউ আর আেরি স্মার্ট গার্ল হি গুড এট ইংলিশ করিম ইজ আন্টিস্ট রূপা ইজ আউটিফুল গার্ল দে ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ সাবজেক্ট আছে দেন বি ভার দেন নাউন বা অ্যাজেকটিভ আছে এই সেন্টেন্স গুলোকে কি বলা হয় জানেন কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স আমি বলছিলাম আপনাদের প্রথম দিকে যারা ক্লাস করছিলেন যারা ফ্রি ক্লাসেও ছিলেন যে একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট অ্যাডভার্ভ বা কমপ্লিমেন্ট বসে অবজেক্ট কাকে বলে ভার্ভকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় অ্যাডভার্ব কাকে বলে ভার্ভকে কোথায় কখন কিভাবে কেন এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় আর কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং অবজেক্ট মানে এক্সটেনশনের যে জায়গা এটা একই ব্যক্তি বা বস্তু হয় তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে এবং মূলত যে সেন্টেন্সগুলোতে এই অ্যামিজার অজয়ের মেইন ভার্ভ হিসাবে বসে থাকে সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে থাকি আচ্ছা এখন দেখেন এটা তো গেল মানে মেইন ভার হিসাবে আমার এখানে বসে আমি যা অজয় এখন অক্সিলারি ভার হিসেবে কখন বসতেছে এটা হচ্ছে অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে অর্থাৎ ওই ভার্বগুলো মানে এই যে সেন্টেন্সগুলো গুলো ইজ আ ডক্টর আই আমার টিচার রোহিম ইজ আ গুড বয় ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট কাল এগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নট কন্টিনিউস এটা মনে রাখেন কারণ অ্যামিজারটাই মেইন ভার্ব ওই আর কোনো ভার্ব নেই আর কন্টিনিউয়াস টেন্সটা কি বি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউসে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে অ্যামিজারের পর আরেকটা মেইন ভার্ব থাকে এইখানে কিন্তু আমার ওই অ্যামিজারের কোনো অর্থ দিবে না অর্থাৎ এগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে হেল্পিং ভার্ব হিসেবে বসে অন্য একটা ভার্বের পূর্বে বসে তখন কিন্তু এই ভার্ব আমার কি করবে না ওই যে হওয়া বা থাকা যেটা আমি বললাম ওই অর্থ দিবে না অর্থ কিন্তু আমার মূলত মেইন ভার্বটা দিবে এই ভাবগুলো জাস্ট সেন্টেন্সটাকে ওই টেন্সে ওই সেন্সে মানে ওই টাইমে বলতে সাহায্য করে এবং মূলত এদের কাজটা হচ্ছে একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলছে হ্যাঁ এখানে প্লে মানে খেলা মূলত এই শব্দটাই বাংলা আমার প্রকাশ পাবে ইজের কোনো অর্থ প্রকাশ পাবে না ইজটা এখানে ব্যবহৃত হয় নেগেটিভ জন্য আপনি যদি বলেন সে খেলছে না আমার নিয়ম হচ্ছে ইজ নট প্লেইং ফুটবল অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসলে সেন্টেন্স নেগেটিভ হয় অক্সিলারি ভাবটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয় সে কি ফুটবল খেলছে ইজ হি প্লেইং ফুটবল দে আর ড্রয়িং আ পিকচার তারা একটা ছবি আঁকছে করিম ইজ ওয়ার্কিং এট কোম্পানি আই এম আই এম ডুইং মাই হোমওয়ার্ক ইজ গোয়িং টু দ্য মার্কেট শি ইজ রাইটিং এ লেটার অর্থাৎ এখানে এই যে অ্যাম আর এগুলো অক্সিলারি ভার্ব এবং এই প্লেইং ড্রয়িং ওয়ার্কিং ডুইং গোয়িং এগুলো হচ্ছে আমার কিন্তু মেইন ভার্ব এবং আমার এগুলো মূলত সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য আমার এই জায়গাটাতে ব্যবহৃত হচ্ছে অক্সিলারি ভার্বগুলো ভালোভাবে দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আমি এই জায়গাগুলো একটু স্লাইড শো করি দেখেন এখানে বলছেন ভাত খাচ্ছ নেগেটিভটা কি ইউ আর নট ইটিং রাইস আর ইউ ইটিং রাইস আর এন্ট রাইস দে আর প্লেইং ফুটবল দে আর নট প্লেং ফুটবল আর দে প্লেং ফুটবল আর এন দ্য প্লেই ফুটবল হ্যাঁ এইভাবেই এই সেন্টেন্স গুলো হয়ে থাকে এরপর দেখেন যখন আপনি মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবেন আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয় একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন বলা হয় আর একটাকে বলা হয় আপনার আহ ইনফরমেটিভ কোশ্চেন বা ডাবল বেইস কোশ্চেন অর্থাৎ যে কোশ্চেনের উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায় অর্থাৎ কোশ্চেন দুইভাবে হয় একটা হচ্ছে অক্সিলেরি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডাবল বেইস ওয়ার্ড দিয়ে অর্থাৎ আর দে প্লেইং ফুটবল বাংলা অর্থটা হচ্ছে তারা কি ফুটবল খেলছে আপনি বলতে পারেন হ্যাঁ খেলছে ইয়েস আর নো না খেলছে না কিন্তু যখন আপনি তার আগে ডাবল ইউস ওয়ার্ড অ্যাড করছেন হ্যাঁ এটাকে বলে ইনফরমেটিভ করছেন তখন কিন্তু আপনাকে ডিটেলস একটা অ্যান্সার দিতে হচ্ছে যে হোয়ার আর দে প্লেইং ফুটবল তারা কোথায় ফুটবল খেলছে হোয়ার আর দে প্লেইং ফুটবল তখন আপনাকে ডিটেলসে বলতে হবে যে এই জায়গাটাতে খেলছে হোয়াই আর দে প্লেইং ফুটবল তারা কেন ফুটবল খেলছে হাউ আর দে প্লেইং ফুটবল তারা কিভাবে ফুটবল খেলছে অর্থাৎ অক্সিলারি ভার্বের আগে একটা ডাবল বেস ওয়ার্ড ইউস করলে আপনার ডাবলি বেইস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় যেটাকে ইনফরমেটিভ করছেন বলে অর্থাৎ এটা একটু বোঝার চেষ্টা করেন আমার কি বলছে যে আগে ডাবল ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ভ তারপর সাবজেক্ট তারপর মেইন ভার্ব দেন আমার এক্সটেনশন বা অবজেক্টের যে জায়গাটা থাকে সেটা আমার সেখানে বসাতে হয় তো এইভাবে একটু এই জায়গাগুলোকে ভালোভাবে সলভ করার চেষ্টা করতে হবে আপনাদের আচ্ছা এরপর দেখেন আমরা যদি একটু সামনে যাই একটা সেন্টেন্স কে কত ভাবে নেওয়া যায় বা কত ভাবে একটা কথাকে ভাঙা যেতে পারে একটু বোঝার চেষ্টা করে হি ইজ ড্রাইভিং আ খার সে একটা গাড়ি চালাচ্ছে হি ইজ নট ড্রাইভিং আ খার সে গাড়ি চালাচ্ছে না ইজ ই ড্রাইভিং আ খার সে কি গাড়ি চালাচ্ছে ইজ হি ড্রাইভিং আ খার সে কি গাড়ি চালাচ্ছে না ওয়াই ইজ ই ড্রাইভিং আ খার সে কেন গাড়ি চালাচ্ছে ওয়ার ইজ ই ড্রাইভিং আ খার সে কোথায় গাড়ি চালাচ্ছে হাউ ইজ ই ড্রাইভিং আ সে কিভাবে গাড়ি চালাচ্ছে ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ খার সে কখন গাড়ি চালাচ্ছে না ওয়েন ইজ হি ড্রাইভিং আ খার হ্যাঁ সরি হোয়াই সে কেন গাড়ি চালাচ্ছে না হোয়েন ড্রাইভিং সে কখন গাড়ি চালাচ্ছে না ড্রাইভিং সে কোথায় গাড়ি খার না অর্থাৎ একটা কথাকে এইভাবে ভাঙতে হবে কতগুলো ওয়েতে কতগুলো সেন্সে কত ভাবে কতগুলো টাইমে একটা কথাকে আপনি ভাঙতে পারেন এইটা আপনাদের মূলত দেখতে হবে একটা পার্টিকুলার সেন্টেন্সকে এইভাবে প্র্যাকটিস করতে পারলে দ্রুত ফ্লুয়েন্সি চলে আসে এরপর হচ্ছে পাস্ট টেন্স ওই সেম প্রেজেন্ট টেন্সের মতোই পাস্ট টেন্সের ভিতরে আমার অজয়ার থাকে অজয়ার হচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম এবং আপনার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন ভার্ভ হিসাবে বসতে পারে পাস্ট কন্টিনিউস টেন্স অন্য একটা মেইন ভার্ভের পূর্ব অর্থাৎ আইএনসি যুক্ত ভার্বের আগে অক্সিলারি ভার্ভ হিসাবে বসে হি ওয়াজ এ গুড বয় সে একটা ভালো ছেলে ছিল আই ওয়াজ এ টিচার দে ওয়্যার প্লেয়ার রহিম ওয়াজ আ ডক্টর ইউ আই আর হ্যাপি ইউ আয়ের এ স্মার্ট গার্ল দে ওয়্যার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দোজ আর পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ কি এখানে কিন্তু এই ওয়াচয়ারটাই মেইন ভার্ব এই ছাড়া আর কোনো ভার্ভ নেই এগুলো আপনাদেরকে বুঝতে হবে এরপর ফিউচার টেন্সে ফিউচার টেন্সে আমার মূলত ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয় এটা হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যাল বসবে অন্য কোথাও শ্যাল বসানো যায় না বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই বসানো যায় আই হোক উই হোক ইউ হোক সি হোক দে হোক যে কোনো জায়গায় উইলকে ব্যবহার করা যায় তো আমার এখানে এই ভারটা হচ্ছে মূলত বি ভার্ভ বেস ফর্ম বা রুট ফর্মটা কি বি বি মানে কি হাওয়া বা থাকা তাহলে আই উইল বি এ ডক্টর আমার বিয়ের পরে যদি পার্সন থাকে তাহলে বিয়ের মানে হওয়া প্লেস থাকলে থাকা যে আমি একজন ডাক্তার হব আমরা শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউস টেন্সে বসাই এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করি বাট না আমার কিন্তু এই শ্যাল বি বা উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্সে বসবে কখন যখন এই বিটা নিজেই মেইন ভার হিসেবে বসবে বিয়ের অর্থ কি হাওয়া বা থাকা তাহলে হি উইল বি এ টিচার সে একজন শিক্ষক হবে ইট উইল বি ডেঞ্জারাস এটা বিপদজনক হবে দে উইল বি ফুটবলার তারা ফুটবলার হবে ইউ উইল বি টিচার তুমি শিক্ষক হবে তাহলে এগুলো কিন্তু সবই ফিউচার ইনডিফিনিট টেন্স নট কন্টিনিউয়াস আর এগুলো যখন আপনি নেগেটিভ করবেন খুবই ইজি যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব কোনটা এই শ্যাল বা উইল এগুলো আমার অক্সিলারি ভার্ব অর্থাৎ এর সাথে নট বসলে সেন্টেন্স নেগেটিভ হবে এটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে আই ওন্ট বি উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা হয় আই ওন্ট বি এ ডক্টর আমি ডাক্তার হব না হি ওন্ট বি এ টিচার সে শিক্ষক হবে না দে তারা ফুটবলার হবে না হ্যাঁ ইন্ট্রোগেটিভটা কি হবে এখানে অনেক অনেকে উইল বি একসঙ্গে আগে নিয়ে ফেলে বাট এটা করা যাবে না দেখেন উইল হি বি আ ডক্টর সে কি একজন ডাক্তার হবে উইল দে বি ফুটবলার তারা কি ফুটবলার হবে উইল ইউ বি আ টিচার তুমি কি শিক্ষক হবে সেগুলো কিন্তু সব ফিউচার ইনডিফিনিট নট কন্টিনিউস এই জায়গাগুলো ভুল করবে না কন্টিনিউয়াস টেন্সে কি হয় আমার শেয়াল বি উইল বি এর পরে আরেকটা ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি হয় এর ডেফিনেশনটা কেমন ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউস টেন্স বলি যেমন দেখেন আই উইল বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো হি উইল বি ড্রাইভিং আ কার সে গাড়ি চালাতে থাকবে দে উইল বি প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতে থাকবে ই উইল বি ডুইং দিস ওয়ার্ক তুমি কাজ করতে থাকবে রুমা উইল বি ড্রয়িং আ পিকচার রুমা ছবি আঁকতে থাকবে করিম উইল বি গোয়িং টু ঢাকা করিম ঢাকায় যেতে থাকবে উই উইল বি লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখতে থাকবো সো এইভাবে এই সেন্টেন্সগুলো আর কি হয়ে থাকে নেগেটিভ করলে জাস্ট এইভাবেই করবেন আই ওন্ট বি ইটিং আমি ভাত খেতে থাকবো না মানে সে গাড়ি চালাতে থাকবে না দে ওন বি প্লেইং ফুটবল এবার ইন্ট্রোগেটিভটা কি বলছি বারবার একটা কথা বলছি যে বিটাকে অনেকে আগে নিয়ে ফেলে কিন্তু এটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে অর্থাৎ উইল আই বি ইটিং রাইস উইল হি বি ড্রাইভিং আ খার আমি কি ভাত খেতে থাকবো সে কি গাড়ি চালাতে থাকবে উইল দে বি ফুটবল তারা কি ফুটবল খেলতে থাকবে উইল রুমা বি ড্রয়িং আ পিকচার রুমা কি ছবি আঁকতে থাকবে ওন্ট আই বি ইটিং রাইস আমি কি ভাত খেতে থাকবো না ওন্ট হি বি ড্রাইভিং আ কার সে কি গাড়ি চালাতে থাকবে না ওন্ট দে বি ফুটবল তারা কি ফুটবল খেলতে থাকবে না সো এইভাবে এগুলো করতে হবে তাহলে এই বিষয়গুলো আপনারা একটু জেনে রাখেন আর যেটা আমি মেইনলি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে আমার এই অ্যামিজার অজয়ার বা এই হ্যাভ হ্যাজার্ড যে কথাগুলো আমি বলছি সেটা কি এগুলো শুধু অক্সিলারি ভার্ব না আমার মেইন ভার্ব হিসেবেও সমস্ত সেন্টেন্সে বসতে পারে আমি একটু এখানে আমি আমরা আবার আসব বাট আমি এখন একটু ডু ভার্ব নিয়ে কথা বলবো আপনাদের সামনে একটার সঙ্গে একটাকে কম্পেয়ার করতে হয় কম্পেয়ার না করলে জায়গাগুলো ভালোভাবে ক্লিয়ার হয় না সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আমি একটু ডু ভার্বটা নিয়ে কথা বলবো জাস্ট ট্রাই আন্ডারস্ট্যান্ড দেখেন এই যে জায়গাটা এই ডু ভার্বের ব্যবহারটা আমরা কিভাবে করে থাকি একটু বোঝেন এই যে ডু ডাজ এই ডু মানে আমরা জানি কিন্তু করা এবং এই ভার্ভেরও পাঁচটা ফর্ম আছে হিসেবে এটা যে কোনো টেন্সে বসতে পারে আই ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করি ই ডিড ইজ ওয়ার্ক সে তার কাজ করেছিল হি হাজ ডান ইজ ওয়ার্ক সে তার কাজ করেছে আপনি যদি বলেন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজ করছে এরকমভাবে যে কোনো টেন্সে আপনি ডু ভার্বটাকে ব্যবহার করতে পারেন অ্যাজ এ মেইন ভার্ব হ্যাঁ কিন্তু দেখেন এই যে ডু ভর্বটা আপনারা এখানে দেখছেন এই ঘর্বের আরেকটা ব্যবহার হচ্ছে কি এই ডু গর্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে জাস্ট এট আন্ডারস্ট্যান্ড হেয়ার ভেটারমিনিট এই ডু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে আপনার এই ডু ডাস্ট ডিট প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহৃত হয় এবং আমরা জানি যে টেন্সের বারোটায় স্ট্রাকচার আছে কথাটা বলছেন যখন আমরা প্রতিটা স্ট্রাকচার যে সেন্টেন্স তৈরি করি এই বারোটা স্ট্রাকচারের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাথে কিন্তু কোনো অক্ থাকে না অন্য দশটাতেই আগের দিন আপনাদেরকে বলছিলাম অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্সের ভিতর যে অকজিলেরি ভার্ভটা থাকে তার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয় অক্সিলারি ভার্ভ যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয় কিন্তু ভিতর থাকে প্রেজেন্ট আর ইন্ডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার থাকে না এই জায়গাটাতে আমাদের কাজটা হচ্ছে আমার ডু ডাস অক্সিলারি ভার হিসাবে নিতে হয় তার আগে একটু দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন

কিন্তু আমি যদি এই সেন্টেন্স গুলোর কথা বলি এখানে কি কোনো অক্সিলি ভার্ব আছে আই প্লে ফুটবল প্রেজেন্ট টেন্স এটা হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট পাস্ট ইনডিফিনিটেন্স এটা স্কুল হ্যাঁ

যেটা দেখতে হবে সেটা হচ্ছে বোঝার চেষ্টা করেন আমার প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে ডু এর ব্যবহার হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস বসে আর পাস্টেন্সে ডিড এর ব্যবহার হয় আর যখন এই ডু ডাস বসবে মেইন ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে যেমন দেখেন আই প্লে ফুটবল আই ডোন্ট প্লে ফুটবল দ্য পিকচার দ্য ডোন্ট পিকচার ইউ ইট রাইস ইউ ডোন্ট ইট রাইস আই রাইট আ লেটার আই ডোন্ট রাইট আ লেটার আই সিং সং আই ডোন্ট সিং আ সং হ্যাঁ দেখেন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে হি প্লে ফুটবল সে ফুটবল খেলে না ডাজ নট প্লে অর্থাৎ আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের থার্ড পার্সন ফর্ম বসে থার্ড পার্সন মানে কি ভার্ভের সাথে এস বা ইয়েস সব জায়গায় কিন্তু এটা হয় না যেমন বলছিলাম যে হ্যাভ ভার্ভের ক্ষেত্রে হ্যাভের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাপস না হ্যাজ ঠিক আছে আর যখন এই ভার্বের থার্ড পারসেন্ট ফর্মটা বসবে আমি নেগেটিভ করব বা ইন্ট্রোগেটিভ করব ডাস বসাবো আর ডাস যদি বসাই মেইন ভাবটা কিন্তু ওই থার্ড পারসেন্ট ফর্মে থাকবে না প্রেজেন্ট ফর্মে চলে আসবে কথাটা বোঝেন ডাজ যদি বসায় মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসবে অর্থাৎ হি প্লেস ফুটবল হি ডাজ নট প্লে ফুটবল শি সিংস আ সং শি ডাজ নট সিং আ সং রহিম ড্রস আ পিকচার রহিম ডাজ নট ড্র আ পিকচার ইট হ্যাজ আ রেড কালার দেখেন ইট এটা থার্ড পার্সন ফর্ম আমার হ্যাভ ভার্বে থার্ড পার্সন আছে হ্যাজ আমি যখন নেগেটিভ করবো ডাস বসাবো ইট ডাজেন্ট আর ডাজ বসালে হ্যাজ আর থাকবে না আমার কি হবে হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ সো ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার করিম ড্রাইভস আ খার করিম ডাজেন্ট ড্রাইভ খার করিম ডাজেন্ট ড্রাইভ আ খার সো এগুলো করতে হবে এখানেও দেওয়া আছে সব কিছু ডিটেলসে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে আমার সাবজেক্টের পর অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বা ভি টুটা বসে আর যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন তখন আমার ডিড এর ব্যবহার করতে হবে আর ডিড ব্যবহার করলে মেইন ভাবটা পাস ফর্মে থাকবে না মেইন ভাবটা আমার প্রেজেন্ট ফর্মে চলে আসবে যেমন আই প্লে ইট ফুটবল আমি ফুটবল খেলেছিলাম আই ডিডেন্ট প্লে ফুটবল আমি খেলিনি ডি ডাই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলেছিলাম আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই ডিডেন্ট ইট রাইস আমি ভাত খাইনি আই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম আই স্পোক ইন ইংলিশ আমি ইংরেজি বলেছিলাম আই ডিডেন্ট স্পিকিন ইংলিশ আমি ইংরেজি বলিনি ডি ডাই স্পিকিন ইংলিশ আমি কি ইংরেজি বলেছিলাম আই মেট হিম আমি তার সাথে দেখা করেছিলাম আই ডিডেন্ট মিট হিম আমি তার সাথে দেখা করিনি ডিড আই মিট হিম আমি কি তার সাথে দেখা করি করেছিলাম হি ড্রি আ পিকচার সে একটা ছবি এঁকেছিল হি ডিডেন্ট ড্র এ পিকচার সে ছবি আঁকেনি ডিড হি ড্র এ পিকচার সে কি ছবি এঁকেছিল আই এট রাইস এ টি ই এট এটা হচ্ছে ইট ভার্বের পাস্ট ফর্ম আই ডিডেন্ট ইট রাইস আমি ভাত খাইনি ডিড আই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম আমি কি ভাত খেয়েছিলাম ডিডেন্ট আই ইট রাইস আমি কি ভাত খাইনি আই স্পোক ইন ইংলিশ আমি ইংরেজি বলেছিলাম আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ আমি ইংরেজি বলিনি ডিড আই স্পিক ইন ইংলিশ আমি কি ইংরেজি বলেছিলাম ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ আমি কি ইংরেজি বলিনি ওয়াই ডিডেন্ট স্পিকিন ইংলিশ আমি কেন ইংরেজি বলিনি অর্থাৎ হবে এইভাবে দেখেন এই যে গাড়ি চালিয়েছিল তারা কি গাড়ি চালায়নি খার এটা হচ্ছে তারা কোথায় গাড়ি চালিয়েছিল ওয়াই ডিট দের ড্রাইভে খার তারা কেন গাড়ি চালিয়েছিল ওয়ে ডিট দের ড্রাইভে খার তারা কখন গাড়ি চালিয়েছিল হোয়াইটেন্ট ড্রাইভে খার তারা কেন গাড়ি চালায়নি এই ফাংশনগুলো আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার করবেন কাভার করবেন দেখেন বেসিক থিংস কখনোই ডেভেলপ করতে পারবেন না এই যে জায়গাটার কথা আমি বলছিলাম আমি একটু এটা বলি আপনাদের ওইখানে একটা সেন্টেন্স আপনারা দেখছিলেন যে ইট হ্যাজ আ রেড কালার ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার এটা কেন ছিল দেখেন আমার ইট ছিল এরকম হওয়ার কারণ কি আমার এই হ্যাজটা কি হ্যাপ ভারবের থার্ড পার্সেন্ট ফর্ম এই যে হ্যাপ এটার লাস্ট ফর্মটা হচ্ছে হ্যাজ এই ডাসটা কি ডুক ভারবে থার্ড পার্সেন্ট ফর্ম তো আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বে থার্ড পার্সন ফর্ম বসে আবার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডাজের ব্যবহার হয় ইনডি ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিটেন্স তো যখন আমি ডাজটা বসাবো তখন মেইন ভার্বটা থার্ড পার্সন ফর্মে থাকে না প্রেজেন্ট ফর্মে চলে আসে তাহলে আমি যখনই ডাজ বসাচ্ছি আমার এই হ্যাজটা হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি হ্যাব আমার কিন্তু এটা হ্যাব হয়ে যাবে মানে আমি যদি এটা আপনাকে বলি যে

হি হ্যাড মনে করেন এটা এরকম আপনারা কখনো বসাবেন না এই যে আমি যদি এরকম একটা হি হ্যাড নট এ কার নট এ কার তার গাড়ি ছিল না এটা ভুল কারণ এই যে হ্যাডটা আমি বসালাম হ্যাড থাকলেই অনেকে ভাবে কোনো পাস্ট পারফেক্টেন্স মনে হয় বাট না এই হ্যাডটা যেখানে আছে এটা তো এখানে মেইন ভার্ড অর্থাৎ এটা কোন টেন্সের সেন্টেন্স আপনাকে এটা বুঝতে হবে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট হচ্ছে হি ভার হচ্ছে হ্যাভ হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট কারো অধিকারে কোনো কিছু ছিল বা কারো মালিকানায় কোনো কিছু ছিল এইটা বোঝানোর জন্য ভার্বের এই পাস্ট ফর্মটা আমার বসে ভি টুটা বসে সাবজেক্টের পড়ে তো হি হ্যাড এ কার তার একটা গাড়ি ছিল হি হ্যাড নট এ কার তার গাড়ি ছিল না এটা ভুল কারণ আমি যদি বলি যে হি রোট এ লেটার আর ওকে হি রোট এ লেটার রাইটার ফর্ম হচ্ছে রোট অর্থাৎ সে চিঠি লিখেছিল সে চিঠি লিখেছিল এখন এটার নেগেটিভকে আমি হি রোট নট বলতে পারবো হি রোট নট আ লেটার এটাকে আমি বলতে পারবো আমরা এইটার নেগেটিভটা কিভাবে করি যে হি ডিটেন্ট ডিটের ব্যবহার করতে হয় আর ডিট ব্যবহার করলে ডিটটা কি এই যে ডিট এই ডিটটা কি পাস্ট ফর্মের ভর আবার এই হ্যাটটা কি পাস্ট ফর্মের ভর তো পর পর দুটো পাস্ট ফর্ম বসতে পারে না আমার ডিট বসলে হ্যার প্রেজেন্ট ফর্মে চলে যাবে হ্যাভ হয়ে যাবে এই ডিট বসলে এই রোড রিডটা পাস্ট ফর্মে রোট পাস্ট ফর্মে তাহলে রোডটা রাইটে চলে যাবে প্রেজেন্ট ফর্মে চলে যাবে অর্থাৎ হি ডিডেন্ট রোড আর লেখা যাবে না আমার এখানে লিখতে হবে পর দুটো পাস্ট ফর্ম ভর বলবে না এই ডিডেন্ট রাইট আ লেটার অর্থাৎ সে চিঠি লিখেছিল সে চিঠি লেখেনি হি ডিডেন্ট রাইট আর লেটার তাহলে হি কার আমার এটার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ আমার হি ডিটের ব্যবহার করতে হবে যখন ডিড ব্যবহার করবেন ওইটার হ্যাড থাকবে না হি হ্যাভ এ কার হি হ্যাভ এ কার তার গাড়ি ছিল না এরকম বসাবেন না হি হ্যাড নট এ কার এটা কিন্তু রং সেন্টেন্স আপনি কি রোট নট বসান বসান নট কেন বসাবেন হ্যাড তো আমার মেইন ভার্ব মেইন সাথে কখনো নট বসে না হ্যাভের সাথে 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 নট নট বা বসে কখন যখন এগুলো থাকে যখন এগুলো মেইন ভার্ভ থাকে না যখন এগুলো অক্সিলারি থাকে মেইন ভার্ভ থাকে না মানে কি যেমন মনে করেন আমি যদি এখানে এরকম একটা কথা বলতাম হি হ্যাড ফিনিশ দেখেন হি হ্যাড

করেনি হি হ্যাড নট ফিনিশড হিজ হোমওয়ার্ক এরকম একটি বসাতে পারবেন কারণ এখানে হ্যাডটা অক্সিলারি ভার্ব বাট এই যে হ্যাডটা তার একটা গাড়ি ছিল হি হ্যাড এ কার এই হ্যাড মানে কি ছিল বাট এই হি হ্যাড ফিনিশড এই হ্যাডের কোনো মানে নেই দ্যাট ইজ নো মিনিং এটা জাস্ট অক্সিলারি ভার্ব নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসবে এখানে মেইন ভার্ব হচ্ছে ফিনিশ এই ওয়ার্ডটাই মূলত অর্থ দেয় অর্থাৎ আমি যদি এখানে আপনাকে বলি যে আই হ্যাভ প্লেড ক্রিকেট প্লেড ক্রিকেট বাংলা অর্থ কি আমি ক্রিকেট খেলেছি সি আর আই সি কে এটা আমি ক্রিকেট খেলেছি প্লে মানে খেলা এই খেলা শব্দটাই মূলত অর্থ দিচ্ছে এটা নেগেটিভ কি আই হ্যাভ নট এখানে হ্যাভের সাথে আপনি নট বসাবেন কেন বসাবেন কারণ এই হ্যাভটা অক্সিলারি ভাব মেইন ভাবটা হচ্ছে মূলত প্লে এখানে হ্যাভের কোনো মানে নেই হ্যাভ মানে আমরা কি জানি আসে বাট এই আসে অর্থটা কি এই সম্পূর্ণ সেন্টেন্সটাতে কোথাও দিচ্ছে দিচ্ছে না কিন্তু আই হ্যাভ নট প্লেড ক্রিকেট প্লেড ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট সি আর আই সি কে আমি ক্রিকেট খেলিনি অর্থাৎ এখানে মেইন ভাবটা হচ্ছে পেলে মূলত ওই ভাবটাই অর্থ দিচ্ছে এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড মানে ভার্ব যেটা করছে এটা জাস্ট সেন্টেন্সকে কে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ জন্য করছে কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ বা কার এখানে কিন্তু হ্যাভের অর্থ দিচ্ছে যে আমার একটা গাড়ি আছে তার মানে এইখানে কিন্তু একটা পারফেক্টেন্স না এটা প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে হ্যাপ হ্যাপ হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বা বেস ফর্ম যাই বলেন না কেন এটা আপনি যখন নেগেটিভ করবেন আই ডোন্ট হ্যাভ এ কার যদি থাকতো হি হি তখন তো হি হ্যাজ এ কার তাহলে হি ডাজেন্ট হ্যাভ এ কার তাহলে আই হ্যাভ আ কার আই ডোন্ট হ্যাভ আ কার নট আই হ্যাভ নট a car এরকম বসাবেন না কারণ কি একটা মেইন ভার্ব আপনি যদি বলেন যে আই স্পিক ইংলিশ আমি ইংরেজি বলি আপনি যদি এটা নেগেটিভ কারণ আই স্পিক নট ইংলিশ বলবেন বলবেন না তো আপনি কি বলবেন আই ডোন্ট স্পিক ইংলিশ আমি ইংরেজি বলি না তাহলে আই হ্যাভ নট এ কার কেন বলবেন হ্যাভটাও তো মেইন ভার্ব ওই স্পিকের মতোই তাহলে আপনার এখানে কি বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ কার আই ডোট স্পিক ইংলিশ এই জায়গাটা বুঝতে হবে ডু নট ডাজ নট ডিড নট কোথায় বসাই প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য কারণ কি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অক্সিলেরি ভার্বের প্রয়োজন হয় আমার বারোটা স্ট্রাকচারের ভিতরে দশটাতে অক্সিলেরি ভার্ব থাকে তার সাথে নট বসলে সেন্টেন্স নেগেটিভ হয় অক্সিলেরি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয় বাট ওই জায়গাটাতে আমার ডু ডাজ ডিডের ব্যবহার করতে হয় আর যখনই ওই ডো ডাজ ডিড ব্যবহার করি আমার মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বা বেস ফর্মে চলে আসে এই যতটুকু আমি বললাম বুঝতে পারছেন আপনারা কেউ কি কি বললাম জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ক্লিয়ার করতে হবে এই এই জায়গাটার উপর আমি আরো দেখাবো এটা ক্লিয়ার করতে হবে কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে ক্লাসটা আমি দেখালাম এই ক্লাসটা আপনারা রিপিট করবেন আবার দেখবেন অর্থাৎ ডু এবং বি আমি এইটার উপর আরেকটা ক্লাস দিব নেক্সট ক্লাসে আমি একসঙ্গে এই বিষয়গুলো দেখাতে গেলে আপনারা গুলিয়ে ফেলবেন এগুলো খুবই বেসিক থিংস বাট আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন এই জায়গাগুলো আপনার ক্লিয়ার না এবং এগুলো ক্লিয়ার না থাকার কারণে আপনারা অনেক সময় মনে করেন যে আমি তো ইংরেজি পারি বাট পারা সত্ত্বেও আমি কথা বলতে পারছি না ভয় পাচ্ছি হ্যাঁ আমার ল্যাক হচ্ছে আমি কনফিডেন্স পাচ্ছি না কথা বলতে গেলে শুধুমাত্র এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট না থাকার কারণে আজকে যতটুকু আলোচনা করলাম বা এই পর্যন্ত যা যা দেখালাম আপনি বুঝতে পারছেন না কি কি বলছি আমি মনে হচ্ছে না যে এই জায়গাগুলোতে আমার দুর্বলতা ছিল না হিসেবে ব্যবহৃত হয় মানে অন্য সকল মেইন ভার্বের মতো এদেরও কি আছে নিজস্ব অর্থ আছে এবং যে যেকোনো টেন্সে সেই অর্থগুলোকে আমরা এদের ফর্ম আমরা ব্যবহার করতে পারি সেই অর্থ অনুযায়ী যে কোনো টেন্সে আমরা ব্যবহার করতে পারি বুঝতে পারছেন এই গুড তো এইগুলো হচ্ছে আপনাদেরকে করতে হবে এবং নেক্সট ক্লাসে আমি এই নিয়ে কাভার বলবো আজকে বি ভার্ভ ডু ভার্বটা দেখালাম হ্যাপ ভার্ভ নিয়েও যতটুকু দেখাইছে ওইটাই কমপ্লিট বাট এই হ্যাবের ভিতরে আরো অনেক কিছু আছে একটু ডিটেলসে লেখা আছে এটা দেখাতে গেলে এখন আরো এক ঘন্টা টাইম লাগবে তো এটার জন্য আপনারা আমি নেক্সট ক্লাস এটা দেখাই দিব এই হ্যাব ভার্বের অনেকগুলো সেন্স আছে অনেকগুলো অর্থ আছে হ্যাবিংয়ের ব্যবহার নিয়ে একটু ইয়ে আছে ঝামেলা আছে হ্যাভিং সব জায়গায় ব্যবহার হয় না দুইটা জায়গায় ব্যবহার হয় আবার হ্যাব মানে যে আসে এই আসে বলতে কোন আসে অর্থে ব্যবহৃত হয় এখানে ডিটেলস একটা ডিসকাশন আছে এটা নিয়ে এটা শেষ হবে না এখন দেখাতে গেলে তো আপনারা আগে এই যে পর্যন্ত দেখালাম এই পর্যন্ত একটু কাভার করবেন আর আপনাদের আমি একটা কনভারসেশন গ্রুপ করে দিব আপনারা সেই জায়গাটাতে আপনাদের যে গুলো দেব এখন থেকে আমি কিছু টাক্স দিব কিছু স্পোকেনের রুলস দিব কিছু বেঙ্গলি সেন্টেন্স এই টেন্সটা যেহেতু কভার করে ফেলতেছি আমি কিন্তু কিছু বেঙ্গলি সেন্টেন্স বা বেঙ্গলি কিছু কনভারসেশন দিব যেগুলোকে কারেক্ট টেন্স আইডেন্টিফাই করে অর্থাৎ বাংলা একটা সেন্টেন্স দেখে আপনার আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে লেখা এবং এটা আইডেন্টিফাই করে আপনাকে ইংলিশে সেটা ট্রান্সলেট করতে হবে না পারলে আমি সলভ করে দিব এই টাস্ক আমি একটু দিব তার জন্য একটা আলাদা গ্রুপ করে দিব কনভার্সেশন গ্রুপ সেখানে আপনারা সেগুলো সাবমিট করবেন এবং গ্রুপ করে আমি লিংক দিলে প্রত্যেকে সেই জায়গাটাতে জয়েন হয়ে যাবেন আর এই ক্লাসের রেকর্ডটা আমি পাঠিয়ে দিব আগের ক্লাসের রেকর্ডটা যাদের দেয়নি আমি পাঠিয়ে দিব এটা তো সবাই একটু এগুলো কভার করে ফেলবেন আর নেটওয়ার্কটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে নেক্সট ক্লাস থেকে হয়তো আপনাদের কাছ থেকেও আমি অ্যানসার নিতে পারবো কোথাও কোনো কোশ্চেন থাকলে আজকের দিনটা একটু ওয়েট করলেই হবে মনে হয় নেক্সট দিন থেকে আরও ভালোভাবে আপনারা সব কিছু কভার করতে পারবেন বা ক্লাস করতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে তো ভালো থাকেন দ্যাটস অল ফর টুডে আর কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দেন জানাবেন আর এই ক্লাসটা আমি আবারও বলছি এটা বেসিক থিংস একদমই বেসিক বাট অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা নিয়ে অনেকে কনফিউশন ফেস করেন বা করতেন আজকে লেকচারটা যারা শুনলেন এটা আরেকবার যদি আপনি রিভিউ করেন বা দেখেন একদমই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ঠিক আছে এর থেকে ভালোভাবে এটা আর বোঝানো যায় না তো ভালো থাকেন ড্যাটস অল ফর টুডে অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস